বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশে এই প্রথমবারের মতো একদিনে একশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ওদিকে টিকা সরবরাহে অনিশ্চয়তার কারণে ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের কোভিড টিকা কর্মসূচি কবে নাগাদ টিকার চালান আসতে পারে তা কেউই বলতে পারছে না আমরা বারবার করে বলছি তাগাদা দিয়েছি এর মধ্যে আমরা আমাদের অধিদপ্তর থেকে মন্ত্রণালয় থেকে দুই দুবার তাদেরকে চিঠিও দিয়েছি আমরা যদি এই এক্সপস থেকে ভেক্টিন না পাই তাহলে আমাদের অনিশ্চস হতে হবে যেটা আমরা অলরেডি শুরু করেছি হিফাযতে ইসলাম কি সরকারের সাথে ভাঙা সম্পর্ক মেরামত করতে চায় এ নিয়ে শুনবেন বিশেষ প্রতিবেদন এই সবকিছু এবং আরো নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ প্রবাহর আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান একটু আগে যেমনটা শুনছিলেন বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে এই প্রথমবারের মতো একদিনে মানুষের মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় একশো একজন মারা গেছে যা একদিনের মৃত্যুর ক্ষেত্রে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ ওদিকে হাসপাতালগুলো এখন কোভিড রোগীতে ভরপুর আর বহু রোগী অপেক্ষা করছেন বাইরে এসব পরিস্থিতির দিকে নজর রাখছিলেন সংবাদদাতা রাখিব হাসনাথ বিবিসির ঢাকা স্টুডিও থেকে তিনি এখন সরাসরি আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন রাকিব মৃতের সংখ্যা হঠাৎ করেই বাড়ছে আজ একটা নতুন রেকর্ড হলো আপনি পরিস্থিতি কেমন দেখছেন আসলে গত বছর আজ ষোলোই এপ্রিল এই ষোলো এপ্রিলে এসে স্বাস্থ্য বিভাগ থেকে বলছে যে চব্বিশ ঘন্টায় একশো একজন মারা গেছে কিন্তু আমরা যদি একটু পেছনে ফেরে যাই তাহলে গত বছর এই ঠিক ষোলোই এপ্রিলে এপ্রিল পর্যন্ত অর্থাৎ গত বছর ষোলোই এপ্রিল পর্যন্ত মোট মারা গিয়েছিল ষাট জন এবং ওই দিন স্বাস্থ্য বিভাগ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তাতে একদিনে দশ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল আর তো সেদিন নমুনা পরীক্ষা হয়েছিল দু হাজার উনিশটি কিন্তু আজ ঠিক এক বছরের মাথায় এসে একশো একজন মারা যাওয়ার তথ্য দিল এবং স্বাস্থ্য বিভাগ এবং বলছে যে নতুন শনাক্ত হয়েছে চার হাজার চারশো সতেরো জন এবং একই সাথে নমুনা পরীক্ষা হয়েছে প্রায় আঠারো হাজারেরও বেশি সব মিলিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে এ নিয়ে এখন পর্যন্ত মোট দশ হাজার একশো বিরাশি জনের মৃত্যু হলো এবং এই এর মধ্যে পাঁচ হাজার বেশি মানুষ বয়স্ক অর্থাৎ তাদের বয়স ষাটেরও বেশি এটা হলো সার্বিক পরিস্থিতি মৃত্যুর দিক থেকে এবং আপনি জানেন যে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত হিসাবে কাউকে শনাক্ত করার তথ্যটি এসেছিল গত বছরের মার্চের আট তারিখে এবং প্রথম প্রথম মৃত্যুর খবরটি এসছিল ওই বছরের আঠারো তারিখে এবং এই মার্চের আট তারিখে সংক্রমণের পর পরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অঙ্কের মধ্যে ছিল পরের সেটি বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল তারপরে কিন্তু এই দৈনিক শনাক্তের সংখ্যা অনেকখানি কমে এবং কিন্তু এই গত মার্চে এসে এটি হঠাৎ করে বাড়তে শুরু করে এবং যেটি দেখা যাচ্ছে মার্চের পয়লা মার্চ শনাক্ত হয়েছিল পাঁচশো পঁচাশি জন অথচ পয়লা এপ্রিল এসে ছয় হাজার চারশো উনসত্তর জন তো সব মিলিয়ে এই হলো পরিস্থিতি হাসপাতালগুলো ভরপুর রুগীতে আইসিউর জন্য লম্বা লাইন সব একটু সংক্ষেপে এই যে আমরা দেখতে পাচ্ছি মৃতের সংখ্যা উপরের দিকে উঠছে তার মানে সংক্রমণের হারও বাড়ছে ব্যাপারটা তো তাই নাকি সংক্রমণের হার নিঃসন্দেহে বাড়ছে তবে গত কয়েকদিন ধরে নমুনা পরীক্ষার সংখ্যা বেশ কমে এসছে সর্বোচ্চ বারো এপ্রিলের বারো তারিখে চৌত্রিশ হাজার নমুনা পরীক্ষা হয়েছিল সেখানে সাত হাজারের উপরে শনাক্ত হয়েছিল কিন্তু চোদ্দ এপ্রিল থেকে এটি কমতে শুরু করে সেদিন চব্বিশ হাজার শনাক্ত পরীক্ষা হয়েছে এবং আজ যে তথ্য এসেছে তাতে আঠারো হাজারের মতো আঠারো হাজার বা তার চেয়ে বেশি কিছু নমুনা পরীক্ষা হয়েছে অর্থাৎ সংক্রমণের হারও একইভাবে দেয়া হচ্ছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঢাকা থেকে খবর দিচ্ছিলেন বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় টিকা প্রয়োগের কার্যক্রম পড়েছে। সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি অনুযায়ী পঞ্চাশ লাখ ডোজ করে টিকা আসার কথা থাকলেও গত দু মাসে কোনো চালান আসেনি কবে নাগাদ টিকার চালান আসতে পারে তা কেউ বলতে পারছে না বিশেষজ্ঞরা বলছেন আগে থেকে বিকল্প না রেখে একটি প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল থাকার কারণে বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে বিস্তারিত কাছে কাদির চুক্তির পর ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে দুটি চালানে সত্তর লাখ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এছাড়া ভারত সরকার উপহার দিয়েছে বত্রিশ লাখ ডোজ সব মিলিয়ে বাংলাদেশের হাতে এসেছিল এক কোটি দুই লাখ ডোজ কিন্তু প্রথম ডোজের টিকা যে সংখ্যক মানুষ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রেই এখন প্রায় দশ লাখ ডোজ টিকার ঘাটতি রয়েছে যা সরকারি হিসেবেই পাওয়া যাচ্ছে এখন সিরাম ইনস্টিটিউট আবার কবে নাগাদ টিকা সরবরাহ করবে তার কোন নিশ্চয়তা বাংলাদেশ পাচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুশিদ আলম বলেছেন এখন সিরামের সাথে যোগাযোগ রাখার পাশাপাশি বিকল্প অন্যান্য দেশ থেকেও টিকা আনার চেষ্টা করা হচ্ছে দাতে থাকতে হিসাবে পাই বলে আমরা বারবার করে বলছি টাকাটা দিয়েছি এর মধ্যে আমরা আমাদের অধিদপ্তর থেকে মন্ত্রণালয় থেকে দুই দুবার তাদেরকে চিঠিও দিয়েছি তারাও প্রত্যেকবারই বলছে যে এটা অসুবিধা হবে না তারা নিয়ে আসবে আমরা যদি এই এক্সপোর্স থেকে ভ্যাকসিন না পাই তাহলে আমাদের অন্য উৎস খুঁজতে হবে যেটা আমরা অলরেডি শুরু করেছি অন্য কোন জায়গাগুলোর সাথে আপনারা যোগাযোগ করছেন আমরা

কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট থেকেই টিকা নিয়ে সেই টিকা দিতে চেয়েছিল কিন্তু সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এখন টিকা সরবরাহে অপারগতা প্রকাশ করা হয়েছে এদিকে তিন কোটি ডোজ টিকা কেনার ব্যাপারে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তিটি ছিল বাংলাদেশের বেসরকারি কোম্পানি বেক্সিমকোর মাধ্যমে এখন যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সে ব্যাপারে বেক্সিমকোর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বিশেষজ্ঞরা বলেছেন একটি জায়গার উপর নির্ভর করার কারণেই অনিশ্চয়তা তৈরি হয়েছে যদিও সরকারের পক্ষ থেকে এখন বিকল্প বিভিন্ন দেশের সাথে যোগাযোগের কথা বলা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক একজন পরিচালক আহমেদ মনে করেন টিকা কার্যক্রম ঝুঁকিতে সংক্রমণের বিস্তার প্রতিরোধেও তার যে সাতান্ন লক্ষ লোক প্রথম ডোজ টিকা পেয়েছেন তাদেরকে দেওয়ার জন্য পর্যাপ্ত টিকা নেই আমাদের যে পরিকল্পনা ছিল যে লোকজনকে ক্রমান্বয়ে টিকা দিয়ে একটা হার্ড মতো অবস্থায় যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা বলেছেন দেশে যখন সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে তখন টিকা কার্যক্রম ব্যাহত হলে ঝুঁকি আরো বাড়বে ভারতের সিরাম থেকে নেওয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাই বাংলাদেশে দেওয়া হচ্ছে তাতে প্রথম ডোজ যারা নিয়েছেন তাদের জন্য একই টিকার দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে না পারলে তা কার্যকর হবে না বলে বিশেষজ্ঞরা বলছেন তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলছিলেন পুরা ডোজটা না দিলে তো টিকাটা কাজ করবে না পুরো কাজ করবে না তো এটা কিন্তু কথা হচ্ছে যে ওই টিকাটা আমাদের দিতে যে সময়টা ধরেন যে লাস্ট যে ফার্স্ট ডোজ নিয়েছে এখনো নিচ্ছে তো তার থেকে আট সপ্তাহ গ্যাপে আমরা প্রথম থেকে যদি শুরু করি আমাদের হাতে যে টিকাগুলো আছে যেতেতে আমরা দেখি প্রায় 40 48 দিনের মত আমাদের সময় যায় তো আমরা আশা করছি যে এই গ্যাপটা আমরা ফিল আপ করে ফেলতে পারব এখন নতুন করে হয়তো আর ফার্স্ট ডোজ দেয়া বা এটা দিয়ে কন্টিনিউ করা যাবে না নতুন টিকার সন্ধান করছি আমরা যদি ওটা পাই ওটা দিয়ে তখন তিনি আরো জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে ফাইজার এবং মর্ডানা টিকা আনার ব্যাপারেও যোগাযোগ করা হয়েছে কিন্তু তারা তাদের দেশের বাইরে এই মুহূর্তে সরবরাহ করতে রাজি নয় কাজী কল্লোল শ্রোতা বন্ধুরা এই বিষয়টি নিয়েই হবে আমাদের আগামীকালের ফোন ভারত থেকে রপ্তানি বন্ধ হওয়ার পর এখন যে পরিমাণ ভ্যাকসিন বাংলাদেশের হাতে মজুদ রয়েছে তা দেখে মনে হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটি একটি সংকটের মুখে পড়তে যাচ্ছে ভ্যাকসিনের এই সম্ভাব্য সংকট মোকাবেলায় সরকারের এখন কি করা উচিত বলে আপনার মনে হয় শনিবারের এই ফোন ইনে মতামত জানাতে চাইলে শূন্য এক সাত এক চার এক এক পাঁচ পাঁচ সাত আট এই নম্বরে এস করে আপনার নাম ও ফোন নম্বর জানিয়ে দিন অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব বাংলাদেশের গণমাধ্যমে খাদ্য পণ্যের বিজ্ঞাপনে মিথ্যে তথ্য দেওয়ার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করলে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞাপন প্রচার করেছে কর্তৃপক্ষ আজ শীর্ষস্থানীয় কয়েকটি দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞাপন ছাপতে দেখা গেছে কিন্তু সেখানে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তার কোনটাই বাংলাদেশের টেলিভিশন বা পত্রপত্রিকার বিজ্ঞাপনগুলোতে মেনে চলতে দেখা যায় না তাহলে সরকারের শুধু প্রচারেই সীমাবদ্ধ খোঁজ চৌধুরী টেলিভিশন রেডিও বা পত্রপত্রিকায় বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত বিভিন্ন খাবারের নানা চটকদার বিজ্ঞাপন দেখা যায় যেখানে দাবি করা হয় এটি খেলে মেধার বিকাশ হবে বারন্ত শিশু দ্রুত লম্বা ও শক্তিশালী হবে আবার এমন বিজ্ঞাপনও আছে যেখানে ওই খাবারের পুষ্টিগুণ নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেন আবার খাদ্যের গুণ ও মান বোঝাতে খাঁটি একশো পার্সেন্ট বিশুদ্ধ পিওর এই শব্দগুলো ব্যবহার হচ্ছে অহরহ অথচ বাংলাদেশের আইন অনুযায়ী বিজ্ঞাপনে এ ধরনের শব্দের ব্যবহার দণ্ডনীয় অপরাধ কারণ এসব অসত্য তথ্য ভোক্তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বলে জানান ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন ক্যাবের কর্মকর্তা শামসুল আলম এক্ষেত্রে তিনি কর্তৃপক্ষে যথাযথ নজরদারির ওপর জোর দিয়েছেন যে বিপদে পড়ে সে এরকম মিথ্যা আশ্বাসের পেছনে ছুটে এটাই স্বাভাবিক এই সমস্ত ফাঁদে মানুষ যাতে না পড়তে পারে তার জন্য এত আইন কানুন এত সব কর্তৃপক্ষ এত সব অফিস আদালত তারা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিচ্ছে এখন চোর ধর্মের ঠাইনি শোনে না তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় আনতে হয় তাদেরকে শাস্তি দিতে হয় খাদ্য অভিদপ্তর বিচারিক প্রক্রিয়ায় আনছেন না তারা এইভাবে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আইন অনুযায়ী কোন খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ সম্পর্কে অসত্য বর্ণনা দিয়ে বিজ্ঞাপন প্রচার করা যাবে না যেমন মায়ের দুধের বিকল্প শিশু খাদ্য কিংবা শিশুর বাড়তি খাবার তাজা খাঁটি আসল ইত্যাদি বিশেষণ যুক্ত করা যাবে না ফলের রস না থাকলে ফলের পানীয় বলা যাবে না বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্যটি সুপারিশ করছে এমন কিছু বিজ্ঞাপনে থাকতে পারবে না এসব নির্দেশনা প্রথমবার অমান্য করলে ছয় মাস থেকে এক বছর বা এক থেকে দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান আছে পুনরায় অপরাধ করলে এক বছরের কারাদণ্ড বা চার লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়ার কথা বলা আছে আইন থাকা সত্ত্বেও বিজ্ঞাপনগুলোয় প্রতিনিয়ত এসব নিয়ম ভাঙতে দেখা যায় অথচ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড সহদেব চন্দ্র সাহা বলছেন এমন কোন বিজ্ঞাপন তাদের চোখে পড়েনি এমন সবাই কি তো একেবারে 100% তে ইনসুর করা যায় না যা আমরা কাইন করে দিলাম সেই জন্য আমাদের শতবিpercent যুদ্ধ করতে যেতে হয় তাতে এগুলো থেকে তারা বিপদ তো ফাঁকি পলিসটাই লম্বা হবে ওটা তেনে মামলা আছে আমাদের কিন্তু তারপরে এই আদলের বিজ্ঞাপন গুলো কেন চলছে সেগুলো কেন আটকানো যাচ্ছে না কোনটা আপনি আমাদের ধরিয়ে দেন আমাদের সামনে পড়ে গেল আমরা ব্যবস্থা নিব আমাদের সার্ভেলেন্স টিম আছে মোবাইল টিম আছে মনিটরিং টিম আছে সালাবেসে আমাদের 728 জন ইনস্পেক্টরকে আমাদের নিয়োগ দেওয়া আছে 646 জনের সচ্ছিত বিচার আমাদের নিয়োগ দেওয়া হয়েছে কাজ করছি অসাধু ব্যবসায়ী যারা অধিক মুনাফা অর্জন করতে চায় তাদের নজরে আসলে হ্যাঁ আমরা তথ্য পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব বাংলাদেশের খাদ্য আইন ২০১৩ সালে পাশ হলেও সেটা কার্যকর হয় ২০১৫ সাল থেকে সেই আইন শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ থাকায় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যেসব প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে তাদের যথাযথ মনিটরিং না থাকায় এসব চটকদার বিজ্ঞাপন প্রচারিত হওয়ার সুযোগ পাচ্ছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানা এসব বিজ্ঞাপনের প্রচার রোধে সমন্বিত পদক্ষেপের ওপর জোর দিয়েছেন তিনি সরকারের উচিত যখন একটা প্রোডাক্ট বাজারে আসে বা তার যখন অ্যাডভার্টাইজমেন্ট হয় সেটা চেক করে কন্টিনিউয়াস মনিটর করা আমার অনেক কিছু আইনে আছে ইমপ্লিমেন্টেশন নেই সুপারভিশন মনিটরিং নেই যার কারণে হয় কি মানুষ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যাচ্ছে তাদের বিক্রির উদ্দেশ্যে যারা এটার অ্যাডভারটাইজমেন্টের সঙ্গে থাকেন ধরেন সেটা মডেল হতে পারে পুষ্টিবিদ হতে পারেন একজন চিকিৎসক হতে পারেন একজন নামি দামি ব্যক্তি হতে পারেন এদেরকে একটা সতর্ক থাকা উচিত যে প্রোডাক্ট আমি যাচ্ছি গুণগত মান চেক করে তার সেখানে যাওয়া উচিত এবং যে মিডিয়াতে এসে বিজ্ঞাপনটা আমি সঠিক দিচ্ছি কিনা তারও দায়িত্ব আছে এছাড়া বিজ্ঞাপনের ভাষায় বিশ্বাস না করে কোনো পণ্য কেনার আগে যৌক্তিক উপায় ভাবতে হবে বলে ভোক্তাদের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আপনারা শুনছেন বিবিসি বাংলার অনুষ্ঠান প্রবাহ আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান বিশেষ প্রতিবেদন রয়েছে একটু পর কিন্তু তার আগে বিশ্বের অন্যান্য কিছু খবর মানসী বড়ুয়ার কাছে মিয়ানমারে নিরাপত্তা বাহিনী দেশ জুড়ে বেশ কিছু অভিযান চালিয়ে প্রতিবাদ আন্দোলনের অন্তত ছত্রিশ জন নেতাকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতদের মধ্যে নাম করা অভিনেতা জিন উইন এবং তরুণ সঙ্গীত শিল্পী পো পো থেকে শুরু করে অনেক জনপ্রিয় ব্যক্তিও আছেন এই দুজনকে গ্রেফতার করা হয় মিয়ানমারের প্রধান শহর চীনের অর্থনীতি করোনা ভাইরাসের ধাক্কা সামলে দ্রুত চাঙ্গা হয়ে উঠছে এবছরের প্রথম তিন মাসে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে ১৮ শতাংশ তবে অর্থনীতির প্রবৃদ্ধি এত বেশি হওয়ার কারণ হচ্ছে এই সংখ্যা পাওয়া গেছে গত বছরের একই সময়ের তুলনায় যখন চীনে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন জারি করে সব বন্ধ রাখা হয়েছিল গত বছরের প্রথম তিন মাসে চীনা অর্থনীতি সংকুচিত হয় সাত শতাংশ ইরান জানিয়েছে তারা এখন তাদের ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা ষাট শতাংশ পর্যন্ত বাড়িয়েছে যা আন্তর্জাতিক পরমাণু চুক্তির বড় লঙ্ঘন ইরানের সরকার এ সপ্তাহেই জানিয়েছিল তাদের এক পরমাণু কেন্দ্রে যে হামলার জন্য তারা ইসরায়েলকে দায়ী করছে তারই পাল্টা ব্যবস্থা হিসাবে তারা এই কাজ করছে ভারতে হঠাৎ শুরু হওয়া করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি কমার কোন লক্ষণ এখনও নেই গত চব্বিশ ঘন্টায় সে দেশে রেকর্ড দুই লাখ পনেরো হাজারেরও বেশি নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে মাত্র একদিন আগেই এই সংখ্যা প্রথমবারের মতো দুই লাখ ছাড়িয়ে গিয়েছিল সংক্রমণের সাথে সাথে ভারতে মৃতের সংখ্যাও বাড়ছে রাজধানী দিল্লিতে সংক্রমণের হার মুম্বাইকে ছাড়িয়ে গেছে পাকিস্তান সরকারের নির্দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ থাকার পর তা আবার চালু হয়েছে ফেসবুক টুইটার এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয় সুনির্দিষ্ট কারণ দর্শানো না হলেও পাকিস্তানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে জননিরাপত্তার স্বার্থে ওই সিদ্ধান্ত নেওয়া হয় চীন এবং যুক্তরাষ্ট্রের গবেষকরা বানরের ভ্রূণে মানুষের স্টেম সেল প্রতিস্থাপনের পর অনেক বিজ্ঞানী শঙ্কর প্রাণী তৈরির নৈতিক পরিণতি নিয়ে বিতর্ক শুরু করেছেন বড়ুয়া যেমনটা বলছিলাম বাংলাদেশে সম্প্রতি হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার পটভূমিতে সংগঠনটি এখন চাপের মুখে পড়েছে এর একজন শীর্ষ নেতা মামুনুল হককে নিয়েও হেফাজত বিব্রত চলছে নেতাকর্মীদের ধর অতীতে মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটি আওয়ামী লীগ সরকারের সাথে সুসম্পর্কে সুবাদে নানান ধরনের দাবি আদায় করেছে কিন্তু পাল্টে গেছে পরিস্থিতি এটাকে সরকারের জন্য একটা সুযোগ তৈরি করেছে আর কি চায় ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে এ নিয়ে শুনুন কাদির কল্লোলের বিশেষ প্রতিবেদন হেফাজতে ইসলাম নিজেরা মনে করছে গত কিছুদিনের ঘটনা প্রবাহ তাদেরকে বড় ধরনের সংকটে ফেলেছে পরিস্থিতিটা হেফাজত এবং আওয়ামী লীগ সরকারকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় গত ছাব্বিশে মার্চ থেকে তিন দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামের হাটাজারিতে এবং ঢাকায় বায়তুল মোকারম মসজিদ এলাকায় হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছে হাটহাজারি এবং ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের থানা আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটেছে প্রাণহানি হয়েছে কমপক্ষে সতেরো জন সেই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে একজন নারীসহ সহ হেফাজত নেতা মামুনুল হকের অবস্থান করার ঘটনা ব্যাপক আলোচনা সৃষ্টি করে যদিও তার পক্ষ নিয়ে হেফাজতে ইসলাম ওই ঘটনায় তাকেই হেনস্থা করার অভিযোগ তুলেছে এছাড়াও সহিংস ঘটনাগুলোর ক্ষেত্রেও হেফাজতের অভিযোগ হচ্ছে ঢাকায় আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ যুবলীগের হামলার পরই বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে তবে এসব অভিযোগ বা এমন অবস্থান তুলে ধরলেও হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জেহাদি বলেছেন বিভিন্ন জায়গায় সহিংসতা এবং মামুনুল হকের ঘটনা সব মিলিয়ে পরিস্থিতিটা তাদের সংগঠনের ভাবমূর্তির জন্য সংকট তৈরি করেছে বলে তারা মনে করেন সংকটে অবশ্যই করতেছে আমি মনে করতেছি ব্যক্তিগত ভাবে কিছু মানুষ একটা অঘটন ঘটেছে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে মসজিদের মতো অপবিত্র জায়গায় এটাকে কেন্দ্র করে হাটাদারি বিবাড়িয়া বিভিন্ন জায়গায় মূলত বাইতুল মোকারমের ঘটনাকে কেন্দ্র করিয়া হয়েছে এবং প্রাণহানি হয়েছে আহত হয়েছে নিহত সব মিলে এত কাজগুলোর জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে জিনিসটা মামুল হকের ঘটনা যদিও তথ্যের কোন কর্মসূচি দেওয়া আসে না তারপরেও যেহেতু হেফাজতের একজন দায়িত্বশীল এটাও বিপদ পরিস্থিতি সৃষ্টি করছে অবশ্যই আপনি যেটা বলছেন যে এক ধরনের পরিস্থিতিটা এক ধরনের সংকট বা এক ধরনের বিব্রতকর অবস্থায় ফেলেছে সেটাতে কি অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা না যদি আমাদেরকে সরকার প্রতিপক্ষ মনে করে আমাদের কাজে তো বাধা বাধা আসতেছে বাধা আসাটা একটা সংকট না একটা বিব্রতকর পরিস্থিতি না সরকার এবং হেপাজতে ইসলাম হাত মিলিয়ে চলছিল সাম্প্রতিক বছরগুলোতে কিন্তু প্রায় এক দশকে এই প্রথম হেফাজতে ইসলাম বড় চাপের মুখে পড়েছে বলে মনে হচ্ছে হেফাজতে ইসলাম মনে করছে সরকার তাদেরকে প্রতিপক্ষ মনে করছে এবং সেটাই তাদের জন্য নানামুখী সংকট তৈরি করছে হেফাজত নেতা নুরুল ইসলাম জেহাদী বলেছেন তারা এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছেন এখানে সরকার সরকার যুবলীগ ছাত্রলীগ ফেলতেছে এটাও একটা চিত্রতকর পরিস্থিতি আমাদের আমির ছাত্রদল বর্ষণ অফিস আমরা কোনো সরকার বিরোধী নই কাউকে ক্ষমতায় বসানো ক্ষমতার থেকে নামানো এটা আমাদের এজেন্ডা নয় আমরা তো প্রতিপক্ষ না প্রতিদ্বন্দী না কারণ প্রতিদ্বন্দ্বে হলে রাজনীতিবিদরা করে তারাই প্রতিদ্বন্দ্বী আমরা তো রাজনীতি কোন এজেন্ডা নাই ইস্কলাম এজেন্ডা তবে প্রতিপক্ষ মনে করাটা এটা দুঃখজনক জন্য কিছুটা হেফাজতে ইসলামের সাথে সরকারের এক ধরনের সম্পর্ক গড়ে উঠেছিল সেই দু সালে সংগঠনটির ঢাকা অবরোধ কর্মসূচির পর তখন হেফাজতের নেতৃত্বে ছিলেন আহমদ শফি তার মৃত্যুর পর গত বছর হেফাজতের নেতৃত্বে পরিবর্তন আসে এবং তখন থেকেই শুরু হয় দুপক্ষের সম্পর্কের টানাপোড়েন হেফাজতের নতুন নেতৃত্ব কয়েক মাস আগে যখন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নেয় সেই পরিস্থিতি আওয়ামী লীগকে বিব্রতকর অবস্থায় ফেলে এরপর ব্রাহ্মণবাড়িয়ায় এবং হাঠাদারিতে সহিংসতার প্রেক্ষাপটে এখন সরকার এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলা হচ্ছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন তারা আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি রাজনৈতিকভাবেও করার সিদ্ধান্ত নিয়েছেন। যারা প্রতিবেদক সৃষ্টি করবে যারা ধর্মের নামে যারা রাজনীতির নামে সহিংসতা করে সরকারি বেসরকারি সম্পত্তি জবাব করবে এরা সন্ত্রাসী এরা নাশকতাকারী এদের বিরুদ্ধে কঠোর আইনি প্রয়োগের মাধ্যমে দমন করা

কঠোর অবস্থানের কথা বলছে তখন দুপক্ষের অতীত সখ্যতার বিষয়েই আবার আলোচনায় আসছে বিশ্লেষকদের অনেকে বলেছেন দেশে রাজনৈতিক অঙ্গন সহ সব ক্ষেত্রেই মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে সে কারণে মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজত বিভিন্ন ইস্যু নিয়ে মাঠে নামার সাহস পাচ্ছে যদিও হেফাজত নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করে থাকে কিন্তু ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হেফাজতে রয়েছেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকেই অভিযোগ করা হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহনাজ মোমেন মনে করেন মত প্রকাশের পরিবেশ না থাকায় হেফাজতের মতো সংগঠন কখনো প্রভাব বিস্তার করতে পারছে এবং কখনো প্রভাব তাদের কমে মতাদর্শগুলো প্রচার করছে সেগুলো তো খুবই সংকীর্ণ এবং খুবই আশঙ্কাজনক মতাদর্শ অন্য কোন মতকে এদের কোনো গুরুত্ব দেয় না যেখানে আপনার বাংলাদেশের সংবিধানের সাথে যেগুলো সামঞ্জস্যপূর্ণ না বাংলাদেশ সরকার তাদেরকে শোষণ করে এসছে তো সেটারও তো একটা মানে মূল্য দিতে হবে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি শুধু হেফাজত নিয়ে কথা না যে সরকার যখন চাইবে হেফাজতের প্রভাব বিস্তার করতে দিবে আবার যখন চাইবে না তার থেকে সরে আসবে এই জিনিসটাই হচ্ছে একটা অস্বাস্থ্যকর জিনিস এবং সেখানে ভীষণভাবে পরমত বিশ্লেষকদের অনেকে আবার পরিস্থিতিকে ব্যাখ্যা করছেন ভিন্নভাবে তারা বলেছেন এখনকার পরিস্থিতি সরকারকে সুবিধা দেবে তারা মনে করেন সরকারের কঠোর অবস্থান নেওয়ার সুযোগ যেমন তৈরি হয়েছে একই সাথে সুযোগ তৈরি হয়েছে হেফাজতের সাথে আবার সম্পর্ক গড়ার তবে দুপক্ষই এই সুযোগ কাজে লাগাচ্ছে কিনা সেই প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের রাজনৈতিক বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন এখনকার উত্তেজনাকর পরিস্থিতির পেছনেও তার ভাষায় দুপক্ষের আসাতের বিষয় থাকতে পারে সরকারের সঙ্গে মৌলানা শফি তাদের সঙ্গে আতাপ সেই আমরা দেখেছি এবং সরকার হেফাজতকে ব্যবহার করে হেফাজতের নিজস্ব কোন রাজনৈতিক প্রোগ্রাম আছে বলে আমি মনে করি না সরকার তাদেরকে ব্যবহার করে তাদের যখন যে পারপাস এ দরকার হয় শাপলা চত্বরে এত বড় ঘটনার পরে তারপরে কি তাদের সঙ্গে আবার মিলমিস হয়নি তারা সরকারের কথায় বিভিন্ন কার্যক্রম করে তারপরে যখন একটা উত্তেজনার সৃষ্টি হয় বাইরে একটা বাজে ইমেজ হয় আমাদের জন্য তখনই তারা সেটা ধপ করে ছেড়ে এসব অভিযোগ অস্বীকার করে আসছে আওয়ামী লীগ সরকার এবং হেফাজতে ইসলাম তবে গত কয়েক বছরে দেখা গেছে পাঠ্যপুস্তকে পরিবর্তন সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়া সহ সরকার হেফাজতের নানা ধরনের দাবি মেনে নিয়েছে এমন সম্পর্কের কারণে আওয়ামী লীগের দলীয় জোটের শরিক দলগুলো এবং সমমনাদের মাঝে প্রতিক্রিয়া বা ক্ষোভ তৈরি হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সাবেক মন্ত্রী এবং শরিক ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন বলেছেন কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেয় হেফাজত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি মাদ্রাসা জননী উপাধি দিয়েছিল সে সময় হেফাজতের বিরুদ্ধে কথা বলে তিনি নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন

যাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার হেফাজতের সাথে সরকারের অতীত সম্পর্ককে কৌশল হিসেবে দেখেন তিনি বলেছেন এখন ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় যে সহিংসতা হয়েছে সেগুলো মোকাবেলায় সরকার এবার শক্ত অবস্থানে থাকবে বলে তারা বিশ্বাস করেন যে অনুমতি এগুলোর হল দিয়ে আমরা বলতে চেয়েছি ধর্মকে যেন রাজনীতি আমি মনে করি যে এগুলোকে মোকাবেলা করবার জন্য সরকার ভীষণই কঠিন আছেন তবে বিশ্লেষকরা মনে করেন সরকার এবং আওয়ামী লীগের প্রশ্রয়ের কারণেই সরকারের উপর চাপ তৈরি করে দাবি আদায়ের একটা অবস্থান তৈরি করেছিল হেফাজত এছাড়াও নিজেদেরকে বড় ইসলামী শক্তি হিসেবে দেখানোর চেষ্টাও তারা অনেক ক্ষেত্রে দৃশ্যমান করেছিল এসব বক্তব্য মানতে রাজি নন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ যে সমস্ত মাদ্রাসায় প্রায় ৫০ লক্ষ ছাত্রী লেখাপড়া করেন যাদের কোন কর্মসংস্থানের পথ ছিল না সেই ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের পথের জন্য তাদের যে থাকে সেটাকে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে কোনো সক্ষ হিসেবে বলা যায় না বা এটাকে কোন সমুদ্রের কথা বলা যায় না সরকারের পক্ষ থেকে এখন ব্রাহ্মণবাড়িয়া এবং হাটহাজারী সহ বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তৎপরতাও দৃশ্যমান করা হচ্ছে তবে এ ধরনের সংগঠনের পক্ষে সরকারের এমন চাপ সামলানো কঠিন বলে বিশেষজ্ঞদের অনেকে মনে করেন হেফাজতে ইসলামও সরকারের সাথে ভুল দ্রুত অবসান চাইছে বলে সংগঠনটির নেতাদের সাথে কথা বলে মনে হয়েছে সংগঠনটির নায়েবে আমির আব্দুর রব ইউসুফি বলেছেন তারা এখন আলোচনার মাধ্যমে সমাধানের বিষয় কে গুরুত্ব দিচ্ছেন এটা তো উত্তপ্ত হলো উভয়ের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি আমরা মনে করি যা হবার হয়ে গেছে এখন সরকার এটাকে উদ্যোগ নিয়ে কিভাবে পরিস্থিতিটা স্বাভাবিক করবে এটা এগিয়ে আসলে এটা হেফাজত নেতারা বলেছেন সংকট থেকে বেরিয়ে আসার উপায় বের করতে হেফাজতের নেতৃত্ব এখন নিজেরা দফায় দফায় আলোচনা চালাচ্ছেন আর এসব বৈঠকে আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে রাখি আগামীকালের প্রবাহ অনুষ্ঠানটি ঢাকা এফ এম এ লাইভ প্রচার করা হবে না ঢাকা এফএম এর শ্রোতারা নটায় কারণ ঢাকা এফ এম একশো প্রচার তরঙ্গে ওই সময় প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হবে তবে দেশের অন্য এফএম স্টেশন থেকে এবং শর্টওয়েভ ও অনলাইনে বিবিসি বাংলার সব রেডিও অনুষ্ঠান স্বাভাবিকভাবেই শোনা যাবে সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা আর ভারতে রাত দশটায় সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য